মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন রাজধানী বনেদি ক্লাব উষাবাজারে ভারত রত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি এই খুনের ঘটনায় ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ ধর চৌধুরীকে বুধবার আটক করেছিল পুলিশ এই দিন পাঁচ দিনের পুলিশ রিমান্ড মুখ্য বিচার বিভাগীয় আদালতে প্রেরণ করা হয় ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরীকে মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের খুঁজে বের করতে এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান পেতে অভিযুক্তকে রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস এই কেস এতক্ষণ আমাদের দীর্ঘক্ষণ শুনানি হয় শুনানির পর ফাইভ ডেজ পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করেছি আরও যারা এই দুষ্কৃতিকারী এই ঘটনার সঙ্গে জড়িত আছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য ফাইভ ড্রেজ পুলিশম্যান মাস্টনেসেসারি এবং ওয়েপন্স গুলিকাণ্ডে জড়িত যে বন্দুক অন্যান্য জিনিসপত্র এবং অ্যাসোসিয়েট যে আছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদের ফাইভ ড্রেস পুলিশম্যানের প্রেয়ার রেখেছি মাননীয় আদালত এখন উনি কিছুক্ষণ বাদে আদেশ প্রদান করবেন এবং ওয়ার্ডার দেবেন সমস্ত কিছু বিচার বিবেচনা করে ধৃত প্রদ্যুত চৌধুরীকে তিন দিনের পুলিশ রিমান্ড দিয়ে আদালত আগামী ত্রিশ মে আবারও তাকে আদালতে প্রেরণ করা হবে রিপোর্ট আর